মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাছড়ি গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান শ্যামসুন্দর মেটিয়া মহাশয়ের প্রচেষ্টায় বাছড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামগুলির উন্নয়নে জোয়ার বয়ে গিয়েছে। আজ আমরা আমাদের জয় বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা এসেছি ভগবতীপুর গ্রাম। ভগবতীপুর গ্রামের আমরা বেশ কিছু উন্নয়ন আপনাদের সামনে আজকে তুলে ধরব। ৩৪ বছর ধরে বাম শাসনে এই এসসি বেল্ট এলাকাটি কোনো উন্নয়নের মুখ দেখেনি। রাজ্যে বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের প্রচেষ্টায় এই 11 বছরে এই গ্রামে অনেক উন্নয়ন হয়েছে। হয়েছে ঢালাই রাস্তা, হয়েছে সজল ধারার মতো পানীয় জল, বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে স্কুল, স্কুলের বাচ্চাদের ইউনিফর্ম দেওয়া থেকে শুরু করে সমস্ত প্রকার উন্নয়নের দ্বারা এই গ্রামটিকে ভরিয়ে তুলেছেন আমাদের বর্তমান সরকার।